প্রধানমন্ত্রী বিষয়টা বুঝতে পারছে যে শক্তের ভক্ত নরমের জমকে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আজকের দিনে আমেরিকা দর্শক গতকালকে থেকে নিশ্চয়ই আলোচনাটা মানে শুনেছেন বা দেখছেন এই মুহূর্তে আমার মনে হয় যে বিএনপির জন্য কিছুটা মন খারাপের খবর কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছিল এদের মধ্যে পিটার হাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিরোধী দলগুলোর পক্ষে তো সেই পিটার হাঁসকেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হচ্ছে আর এই সিদ্ধান্ত নিয়েছে খোদ বাইডেন হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত আর পিটার হাসের জায়গায় কে আসতে যাচ্ছেন চলুন তার সম্পর্কে একটু দেখি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন পিটার হাশের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দর্শক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ড্যাভিড স্লাইটন মেলিকে মনোনীত করেছেন এই মুহূর্তে তিনি বেইজিংয়ের মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন তবে এই ব্যক্তি এবারে যে বাংলাদেশে প্রথম আসছে তা না এবার একটু বড় পদ নিয়ে আসতেছে এর আগে আপনার ডেভিড স্লেটন মিল ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন তার মানে এখন তিনি বেইজিংয়ে যে অবস্থায় আছেন চায়নায় সেখান থেকে ঢাকায় আসতেছেন রাষ্ট্রদূত হয়ে আর প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে তার নাম ঘোষণা করেছেন বলা হচ্ছে যে বাংলাদেশি পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে জ্যেষ্ঠ কূটনীতিক মিলির মনোনয়ন ইতিমধ্যে সিনেটে পাঠানো হয়েছে সিনেটের শুনানির পর মিলিকে আপনার যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে মিলি ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাস চলে যাবেন তবে সূত্র বলছে যে মিলি বাংলাদেশে আপকামিং রাষ্ট্রদূত হতে যাচ্ছেন আর সিনেটে এটা আপনার নিরঙ্কুশ ভোটেই পাশ করবে আমরা যদি দেখি তার একটু পরিচয় আপনার মিলি বেজিংয়ের দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরো ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিবের দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি এবং বাস্তবায়ন বিভাগের পরিচালকও ছিলেন তিনি তার মানে কোন যুগে ছিল যে যুগে আমরা স্যাংশন খাই নাই মিনিস্টার কাউন্সিলর হিসাবে উনিশশো সালে ফরেন সার্ভিসে তিনি যোগ দিয়েছিলেন এরপর ওয়াশিংটনের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের স্কুলের সহযোগী ডিন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আর বিয়ে করেছেন একজন শিক্ষিকাকে থিও এবং ব্যানেট নামে তার দুই ছেলে রয়েছে যা পড়াশোনায় তবে এই ব্যক্তির কূটনৈতিক যে প্রজ্ঞা বলা হয় থাকে যে তিনি হিউজ প্রজ্ঞাবান এমনকি বাংলাদেশের ক্ষেত্রে সরকারের সাথে তার সম্পর্কটা ভালো হবে এমনকি পিটার হাসকে সরিয়ে নিয়ে এই ব্যক্তির নাম ঘোষণা করায় অলরেডি মিলিকে বাংলাদেশ সরকার স্বাগত জানিয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব গতকালকে তিনি বলছিলেন যে ইয়েস যাকে নির্বাচিত করাছে তিনি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কেন সামনের দিকে নিয়ে যাওয়ার মতন তার দক্ষতা এবং যোগ্যতা আছে বাট পিটার হাস এখান থেকে গিয়ে কোথায় যাবে সেটা সম্পর্কে কোনো তথ্য নাই তা আমার মনে হয় যে আওয়ামী লীগ অন্তত এই মুহূর্তে পিটার হাসের বিবর্ত মানে বিদায়ে যথেষ্ট খুশি হলেও বিএনপি বা বাকি দলগুলা কথা কথাতে একটু মন খারাপ হচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম